আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আজকে এসেছি আমরা বাংলাদেশের একটা বিশাল বড় কবুতরের হাট, যে হাটের নাম টঙ্গী হাট। এই হাটটি সপ্তাহের প্রতি রবিবারে বসে থাকেন। এই হাটে আপনি পাবেন আপনার মনের মতো পায়রা। এই হাটে দেশি থেকে শুরু করে বিদেশি যে কোনো জাতের পায়রা আপনি কিনতে পারবেন, এমনকি বিক্রিও করতে পারবেন। তবে দর্শক মণ্ডলী, একটা কথা জানিয়ে রাখি যে এই হাটে কিন্তু কবুতর বিক্রি করতে আসলে শতকরা 15% খাজনা দিতে হয়। তো দেশি কবুতর থেকে শুরু করে যে কোনো জাতের কবুতর ক্রয় বিক্রয়ের জন্য নির্ভরযোগ্য একটি হাট এই হাট। এই হাটে আসার লোকসান যদি আমি বলি, তাহলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সবাই চিনবেন, যেটা বিশ্ব ইজতেমা, আমাদের বাংলাদেশে একমাত্র অবস্থিত টঙ্গী বিশ্ব ইজতেমা। সেই টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানের পাশেই টঙ্গী বাজার বাস স্ট্যান্ডে অবস্থিত এই হাটটি। এই হাটে বিভিন্ন রং বিরঙের কবুতর আপনি পাবেন। শুধু কবুতরই নয়, এই হাটে কিন্তু আপনি পেতে পারেন যে কোনো ধরনের পশু পাখি, এমনকি আপনার গৃহপালিত সকল ধরনের পশু পাখি। তো দর্শক মণ্ডলী, এটা হচ্ছে হাটের একটি চিত্র, যেটি রাস্তার দুপাশ দিয়ে বসে থাকেন। এভাবেই খাঁচায় করে দেশি বিদেশি সব ধরনের কবুতর আপনার এনারা বিক্রি করে থাকেন। দেশের বিভিন্ন স্থান থেকে এই পাইকারগুলো এসে থাকেন বাহিরের কবুতরগুলো নিয়ে। তো আপনি ইচ্ছা করলে এই হাট ঘুরতে আসতে পারেন। হাটে আসার লোকেশনটা হচ্ছে বাংলাদেশের ঐতিহ্যবাহী বিশ্ব ইজতেমা। সেই বিশ্ব ইজতেমার মাঠ অর্থাৎ বিশ্ব ইজতেমা ময়দানের পাশেই টঙ্গী বাস স্ট্যান্ডে এই হাটটি অবস্থিত। তবে দর্শক মণ্ডলী, একটি কথা মনে রাখবেন যে এই হাটে শুধু পায়রাই নয়, এই হাটে কিন্তু আপনি পাবেন এরকম বাজরিকা পাখি থেকে শুরু করে লাভবার্ড, টিয়া পাখি, তোতা পাখি, ময়না পাখি এবং এ ধরনের সকল ধরনের পাখি আপনি কিন্তু পাবেন। এমনকি খরগোশ থেকে শুরু করে দেশি মুরগির বাচ্চা থেকে শুরু করে সকল ধরনের মুরগির বাচ্চা, কোয়েল পাখি, টাইগার মুরগির বাচ্চা, এই ধরনের সকল গৃহপালিত মুরগি পর্যন্ত পেয়ে যাবেন। তো দর্শক মণ্ডলী, আজকের মতো হাটে আসার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করতে যাচ্ছি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার দিবেন, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব।